এবার চ্যাট করার সময় দেখা যাবে ভিডিও। এর আগে অক্টোবরে বিটা ভার্সানে নিয়ে এসেছিল তাদের এই নতুন ফিচার, অবশেষে হোয়াটসঅ্যাপ তার স্টেবল ভার্সানে নিয়ে এলো পিকচার ইন পিকচার মোড। হোয়াটসঅ্যাপ স্টেবল ভার্সানেতে নতুন এই ফিচার অলরেডি যোগ করা হয়েছে। এই ফিচারে হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই ছোট উইন্ডের মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব ভিডিও দেখা যাবে। গত জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ এর আইওএস ভার্সানে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। কেমন করে কাজ করবে এই ফিচার? হোয়াটসঅ্যাপ চ্যাটে কেউ ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ইউটিউব ভিডিও লিঙ্ক পাঠালে তা দেখতে আগে আপনাকে চ্যাটরুম থেকে এক্সিট করতে হতো, কিন্তু এই ফিচার যোগ হওয়ার ফলে এখন কেউ যদি আপনাকে কোনো ভিডিও লিঙ্ক সেন্ড করে তাহলে সেই ভিডিও দেখার জন্য চ্যাটরুম থেকে এক্সিট করার কোনো দরকার নেই। এখন সেই লিঙ্ক ট্যাপ করলে চ্যাটের মধ্যে একটি ছোট উইন্ডোতে ভিডিওটি ওপেন হবে। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট এই দুই জায়গাতেই এই নতুন ফিচার কাজ করবে। নতুন এই ফিচার ব্যবহারের জন্য কোনো অপশান আপনাকে এনাবেল করতে হবে না, শুধু প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই নতুন এই ফিচার চলে আসবে। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে এখন শুধুমাত্র ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব লিঙ্কে পিকচার ইন পিকচার মোড কাজ করবে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন আপডেট আনবে এবং ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব ছাড়াও অন্যান্য লিঙ্কেও এই সুবিধা পাওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।